আমাদের শাইখ সাহেব এইখানে চার মাসে মোট 13 বার অন্য হাজতিদের বলাৎকারের চেষ্টা করছে। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, মাওলানা মামুনুল হককে কেন কাশিমপুর কারাগার থেকে খুলনা আদালতে প্রেরণ করা হয়েছে এই বিষয়ে গোপন একটি তথ্য দিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামাদ। এই সামাদ একটি গোপন তথ্য ফাঁস করলেন মাওলানা মামুনুল হককে নিয়ে, এমন একটি গোপন তথ্য ফাঁস করলেন যেটা আপনারা এখনও কেউ জানেননি। মাওলানা মামুনুল হক নাকি আবারও কাশিমপুর কারাগারে বিভিন্ন কোয়াইদিদেরকে নাকি বলৎকার করছে। এই কমরেড সামাদ, তার কাছে একটা তথ্য আসছে, মাওলানা মামুনুল হক নাকি 12 জন কোয়াইদিদেরকে বলৎকার করার চেষ্টা করছে। এই জন্য নাকি কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগারে মামুনুল হককে প্রেরণ করা হয়েছে। তা চলুন বন্ধুরা, আমরা সেই কমরেড সামাদের বক্তব্যটি শুনে আসি। এই মাওলানা মামুনুল হককে নিয়ে কি ধরনের বক্তব্য দিলেন? অত্যন্ত দুঃখের সাথে দাঁড়াইতেছি যে একটা এমার্জেন্সি লাইভে আসতে হইল আমাদের সকলের প্রাণপ্রিয় শায়খ আলহাজ হযরত মাওলানা মামুনুল হক ভাই, আমাদের মামুনুল হক সাহেব। ওনাকে আপনারা জানেন যে আমাদেরই একজন প্রাণপ্রিয় ভাই এবং আল্লাহর অলি শায়েখ। ওনাকে সামান্য একটা জেনা করার অপরাধে সরকার গ্রেপ্তার করে আটকে ফেলছে। জেনা এত মানুষ করতেছে, কোনো অসুবিধা নাই, মাওলানা মামুনুল হক করলেই অসুবিধা। বিভিন্ন আমার যে সকল সোর্স আছে, সে সমস্ত সোর্স থেকে আমি যতটুকু খবর পেলাম যে আমাদের শাইখ সাহেব ওখানে যে প্রায় 3 মাস 4 মাস হয়ে গেল কারাগারে আছে ছিল, তো সেখানে মোট ওনাকে এই যে কাশিমপুর কারাগার থেকে খুলনা নেওয়ার কারণটা কী, এই কারণটা জাতিকে আমার জানাইতে হবে। এই জন্য আমি কালকের থেকে তদন্ত করে এটা বের করলাম। কারণ এই যে শাইখ সাহেবকে এইভাবে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়াতে আমি দেখলাম কিছু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূর মসিউর তো কান্দিয়ে দিচ্ছে লাইভ করে কালকে, যে একজন শায়েখ তাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এইভাবে নিয়ে গেছে, কান্দিয়ে দিচ্ছে হাউমাউ করে ফোন করে সুমন। তো যাই হোক, অনেকে কান্দাকাটি করতেছে, তো তারা ব্যাপারটা জানে না যে কেন আমাদের সম্মানিত শায়েখ সাহেবকে কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগারে নিয়ে যাওয়া হলো কেন, এবং এত অসম্মান করে কেন, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট এবং গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওনাকে খুলনা নিয়ে যাওয়ার কারণটা কী? মানে আরও অনেকেই তো আছে এখানে, এদেরকে তো নাই নাই। তার মূল কারণটা হলো এই, আমাদের শাইখ সাহেব এইখানে 4 মাসে মোট 13 বার অন্য হাজতিদের বলাৎকারের চেষ্টা করছে। 4 মাসে মোট 13 বার ওখানে আরও হাজতি আছে না, তো এদেরকে সবাই তো ওনাকে আমরা ভালোবাসি, মামুনুল হক সাহেবকে, উনি একজন বিশ্ববরেণ্য আলেম শায়েখ। এই বাংলাদেশে এই শায়েখ সাহেবকে চিনে না কি, আমরা সবাই চিনি। তো সেই কারণে সেখানে ওই অন্য হাজতিদের এই 12 বার আর কি, 4 মাসে 12 বার এই বিগত 12 বার কিছু করেছে, কোনো বলাৎকার করেছে কি না, এটা আমি যাদের সাথে যোগাযোগ করেছি কারাগার কর্তৃপক্ষ সহ ওখানে যারা সিকিউরিটি আছে, আমাদের পন্থীও অনেকে আছে, তো এটা শিওর না, কিন্তু কারাগার কর্তৃপক্ষর কাছে মোট ওই 12 বার এবারকারটা বাদ দেন, এবারকারটা বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি। এবার তো ডকুমেন্টস নিয়ে আসছি, ডকুমেন্টস দিচ্ছি। এই যে ইয়া হাকিম কমরেড, এটা বাইর করে দাও, দিয়া দিই জাতিকে দিয়ে। এই কিছু মামুনুল হক ভাইয়ের ওই যে
বলাৎকারের ভিডিওটা ওই যে কারণে খুলনা গেল এটা বের করে ধরলো। এটা আমি আপনাদের ডকুমেন্টস দিয়ে দিচ্ছি, কিন্তু ওনার বিরুদ্ধে চার মাসে বারবার 12 জনকে বলাৎকারের অভিযোগ, বলাৎকার করছে এরকম না, বলাৎকারের চেষ্টা করছে এই অভিযোগ কারাগার কর্তৃপক্ষের কাছে দিয়েছে অলরেডি 12 জন। লাস্ট ওই দিনকে একজন মাদ্রাসা ছাত্র, সেও তো সেও জেলে, তো যেহেতু মাদ্রাসার ছাত্র গাজীপুরের, সে অন্য কেসে ভিতরে গেছে, তো সে শখ করেই মামুনুল হক সাহেব যেহেতু ওখানে আছে, মামুনুল হককে মাদ্রাসার ছাত্ররা তো নবী মনে করে, তো শখ করে ওনার কাছে গেছে এবং কয়েকদিন খেদমত টেদমত করছে। এই লাস্ট 3 দিন আগে রাতের বেলা ওই ছেলেটার লুঙ্গি খুলে আর পিঠের উপর উঠে গেছে, পিঠের উপর বলাৎকার করার জন্য। এইটা ওই ছেলেটা কিছু বলে নেই, কি বলবো, একজন শায়েখ যদি এই কাম করে ছাত্ররা তার মান সম্মানের ভয়ে কিছু বলতে পারে না, পারে কিন্তু কারারক্ষীরা দেখে ফেলছে ব্যাপারটা। দাও না ওই ভিডিওটা দাও মামুন ভাইয়ের, ওই সিসিটিভিতে এটা ধরা পড়ে গেল, সিসিটিভি ক্যামেরা আছে না, দেখে যে মামুনুল হক সাহেব মাদ্রাসার ছাত্রটাকে ডেকে নিয়ে রাত্রে, কিন্তু একজন আরেকজনের কাছে যেতে পারবে না দিনের বেলাতে, কিন্তু মামুনুল হকদেরকে তো ডিভিশন দেওয়া হয়েছে, আলাদা রুম দেওয়া হয়েছে। তো ছেলেটাকে ডেকে নিয়ে প্রথমে হাত পা টিপাইছে, টিপানোর পরে দেখা যায় যে তার লুঙ্গি খুলতেছে, সিসিটিভি দেখাইতেছে। এটা আমি দেখাইতাম না জাতির কাছে, কিন্তু বললাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কান্দাকাটি রোল পড়ে গেছে, ওই যে গোলাম মাওলার অনেক কান্দাকাটি করতেছে, ব্যারিস্টার সুমনে কান্দাকাটি, এরকম তার অনেক ভক্তবিন্দু কান্দাকাটি করতেছে যে কী কারণে আমাদের সাহিত্যকে এই কাশিমপুরের এত আরামের কারাগার থিয়া হাতে হ্যান্ডকাপ ট্যান্ডকাপ হেলমেট টেলমেট লাগাইয়া বুলেট প্রুফ জ্যাকেট লাগাইয়া টানে হেঁচড়িয়া পুলিশে ধাক্কা ধাক্কি করে খুলনা নিয়ে গেল। তা আমি তাদের যাতে, আমি তো হুজুরের জন্য দোয়া করতেছি, আমি আমাকে একজন পরামর্শ দিছে যে এই শাইখ সাহেবের মুক্তির জন্য, এটা তো শেখ হাসিনার ব্যাপার না, এটা আল্লাহর হুকুম না হলে শেখ হাসিনা কী করবে, আল্লাহর হুকুম যখন হবে ছাড়া পাবে। তো সেই জন্য 16 লক্ষবার আমিও একটা আমল করতেছি, শুরু করে দিছি, শেখ হাসিনাও আটকে রাখতে পারবে না, আল্লাহ যখন হুকুম হবে ছেড়ে। তো ওই দিনকে কারারক্ষীরা দেখে ফেলছে যে একটা ছেলেকে বলাৎকার করার জন্য তার লুঙ্গি টুঙ্গি খুললা তার পিঠের উপর উঠে পড়ছে, আর তাড়াহুড়া করে পাগলা ঘন্টা বাজাইছে কাশিমপুর কারাগারে, এবং কারা কর্তৃপক্ষ থেকে সব জানাজানি হয়েছে। পরের দিন সাথে সাথে তাকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া একবার খুলনা, হাতে হ্যান্ডকাপ লাগাইছে, মাথায় হেলমেট আর এই জ্যাকেট ট্যাকেট লাগাইয়া একবার টাইনা হয়েছে খুলনা নিয়ে গেছে গা। কিন্তু এই ভিতরের খবরটা অনেকেই জানে না যে শায়েককে এইভাবে এত অসম্মান করে এত আবার ধাক্কাতে ধাক্কাতে ওখানে নিয়ে গেল, এটা সব মিডিয়া দেখাইছে। তো এই কারণে আমি জরুরি লাইভে আসলাম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে মাওলানা মামুনুল হককে নিয়ে কমরেড সামাদের একটি বক্তব্য শুনলেন যে মাওলানা মামুনুল হক নাকি কারাগারে বলাৎকার করছে, এই জন্য তাকে নাকি কাশিমপুর কারাগার থেকে খুলনা আদালতে প্রেরণ করা হয়েছে। এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত কমেন্ট করে আপনারা মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।